আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরিটে কেজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লট সুইচ বা প্লট বাল্ব। এটি সাধারণত সকলের বাসা বাড়িতে ব্যবহার করা হয়, আমরা অনেকেই এটা ব্যবহার করি, কিন্তু এখানে একটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু আমরা প্লট বাল্বের মধ্যে এসি সরবরাহ দিয়ে ব্যবহার করি, যদি কোনো কারণে দুর্ঘটনাবশত প্লট বাল্বটা লিক হয়ে যায় কিংবা কেবলটা ফিউজ হয়ে যায়, তখন দেখা গেছে পানির মধ্যেই বিদ্যুৎ শর্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা এই ভিডিওতে এটা কীভাবে রোধ করা যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে আমরা প্লট বাল্বের মধ্যে এসি সরবরাহ না দিয়ে আমরা এখানে ডিসি সরবরাহ দিব। ডিসি সরবরাহ দেওয়ার ফলে কী হবে, যখন কোনো যদিও কোনটা শর্ট হয় তখন দুর্ঘটনা ঘটবে না এবং কোনো রিস্কও থাকলো না। সেই জন্য আমরা এখানে যে কানেকশন ডায়াগ্রামটা সেটি আমি আগে দেখাবো। আমি কানেকশন আগে করে ফেলেছি, আর কানেকশন ডায়াগ্রামটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনি কিন্তু মেইলও পেতে পারেন। দেখুন, আমি এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছি। ম্যাগনেটিক কন্ডাক্টর অনেকে হয়তো ব্যবহার না করতে পারেন, ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহারের কারণে আপনার এই যে প্লট বাল্ব যেটা আছে সেটা দীর্ঘদিন স্থায়িত্ব হবে এবং মোটরে ভোল্টেজ ড্রপ করবে না কিংবা মোটরও ভালোভাবে চলবে, সেই জন্য অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করবেন। আর এখানে আমি একটা সিলেক্টর সুইচ ব্যবহার করেছি, যেখানে আপনি চাইলে ম্যানুয়ালি অপেন করতে পারবেন, এবং আমি মোটরের লোড হিসেবে একটি এলইডি ব্যবহার করেছি, সেটি আমরা লোড হিসেবে এখন ব্যবহার করব। আর এখানে আমরা ডিসি সরবরাহ দেওয়ার জন্য যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার, 12 ভোল্ট ট্রান্সফরমার, এরপরে হচ্ছে একটি রিলে। দেখুন, একটি 12 ভোল্ট ট্রান্সফরমার এবং একটি রিলে, এরপরে হচ্ছে এই যে প্লট সুইচ, এই যে প্লট সুইচটা আমি এদিকে কানেকশন করে রেখেছি। দেখুন, এটি আমরা এই অংশটা হচ্ছে আগের মতোই, তবে এই অংশটা একটু নতুন। সেটি হচ্ছে আমরা 12 ভোল্ট রিলের কয়েলের সাথে আমরা সুইচ হিসেবে প্লট বাল্বটা ব্যবহার করেছি। প্লট বাল্ব যখন সুইচিং হবে তখন দেখা গেছে রিলে কয়েলটা অ্যাক্টিভ হবে। রিলে কয়েল অ্যাক্টিভ হলে রিলে কয়েল অ্যানোতে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ হিসেবে ব্যবহার করেছি, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল। রিলে যখন অ্যাক্টিভ হবে তখন ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েলে অ্যাক্টিভ হবে, দেন আমাদের লোডটা চলবে। দেখুন, এটি এটি কীভাবে কাজ করে একটু একটু দেখাই। দেখুন, এই প্লট বাল্ব যখন নিচে ঝুলন্ত অবস্থায় থাকে তখন কিন্তু লোডটা অন হয়, এবং যখন বেশি উঠে তখন লোডটা অফ হয়ে যায়। যখন এই যে দেখুন, ঝুলন্ত অবস্থায় লোডটা অন হয়েছে, যখন বেশি উঠবো উপরের দিকে তখন লোডটা অফ হয়ে যাবে। দেখছেন, এটি আমরা 12 ভোল্ট রিলে, এই দেখুন রিলে। আর এখানে আমি প্লট বাল্বের সুইচটা, সরি, কেবল আমি খুলে রেখেছি। দেখুন, এখানে কোনো এসি সরবরাহ নেই। দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এখানে কোনো এসি সরবরাহ নেই। দেখুন, আমি এখানে যখন কেবল দুইটা শর্ট করছি তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে। দেখুন, দেখুন এটা আমি হাত দিয়ে স্পর্শ করছি, সেটি কোনো সমস্যা নেই, যেহেতু এটি ডিসি 12 ভোল্ট আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি সিলেক্টর সুইচও ব্যবহার করেছি, যাতে করে আপনি ম্যানুয়ালি অপন করতে পারেন। এই যে দেখুন, অনেকে হয়তো বলবেন যে 12 ভোল্ট ট্রান্সফরমার তো 24 ঘন্টায় অপেন থাকবে, অন থাকবে, সেটি থাকবে। তবে যেহেতু ম্যাগনেটিক 12 ভোল্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল যেহেতু অপেন থাকবে, সেক্ষেত্রে এটি কারেন্ট খুব কম টানবে, কিংবা খুব সেটা কারেন্টের পরিমাণ খুবই কম, সেই জন্য বিল নিয়ে এত টেনশন করা লাগবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।